আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের প্রধান বিমান বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা। এরপর জানাবো ইসরায়েলকে বহু বছর ধরে চ্যালেঞ্জ করবে হামাস। পবিত্র রমজান উপলক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, মুসলিম দেশগুলোর প্রতি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান। আরও জানাবো পশ্চিমাদের বাক স্বাধীনতার দাবি লোক দেখানো, গণহত্যার বিরুদ্ধেও কথা বলা যাচ্ছে না। এরপর জানাবো ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে, বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরও জানিয়ে দিব ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত। এবং সর্বশেষ জানাবো মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। ইসরায়েলের প্রধান বিমান বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের প্রধান বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। গতকাল ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU এক বিবৃতিতে হামলার কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের গভীর অভ্যন্তরে বেন গুয়েরেন বিমানবন্দরে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। প্রতিরোধকামী যোদ্ধারা একটি ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে বিমানবন্দরের উপর ড্রোন পৌঁছানোর পর তা থেকে বোমা বর্ষণ করা হচ্ছে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এর অংশ হিসেবে ইসরায়েলের হাইফা বিমানবন্দর ও সমুদ্র বন্দরে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা কয়েক দফা হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলে আসছে, ইহুদিবাদী ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করবে এবং শত্রুদের শক্ত অবস্থানগুলো একেবারে দুর্বল না হবে, ততক্ষণ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলকে বহু বছর ধরে চ্যালেঞ্জ করবে হামাস। গাজার প্রতিরোধ সংগঠন হামাসকে নির্মূল করার ব্যাপারে ইসরায়েলের সক্ষমতা নিয়ে আমেরিকার গোয়েন্দা মূল্যায়ন রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি সম্ভবত দখলদার ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 2024 অ্যানুয়াল ট্রেড অ্যাসেসমেন্ট নামে ওই রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল গাজার যে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তার মাধ্যমে হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন হবে। সেক্ষেত্রে ইসরায়েলকে সম্ভবত আগামী কয়েক বছর ধরে হামাসের সশস্ত্র প্রতিরোধ মোকাবেলা করতে হবে। একইভাবে গাজার ভিতরে হামাস যোদ্ধারা যে টানেল অবকাঠামো গড়ে তুলেছে তা ধ্বংস করাও তাদের জন্য কঠিন হবে। এর পাশাপাশি গাজার চলমান যুদ্ধ আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে। মূল্যায়ন রিপোর্টে আরও বলা হয়েছে, গাজার চলমান হত্যাকাণ্ড আমেরিকার আরব মিত্রদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, কারণ গাজার হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের ফলে দিন দিন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জনমত ফুসে উঠেছে। এ পরিস্থিতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রচণ্ড চাপের মুখে পড়তে হবে। মার্কিন গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়েছে, লেবাননে ইসলামের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে। হিজবুল্লাহ বর্তমানে যেসব অভিযান চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। পবিত্র রমজান উপলক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল এক্সপ্রেসের এক পোস্টে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমি আন্তরিকভাবে সম্মানিত ইরানের জনগণ, পুরো মুসলিম বিশ্ব এবং মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরকে অভিনন্দন জানাই। মুসলমানদের অভিন্ন আদর্শ হিসাবে গাজার ঘটনাবলী দেখিয়ে দিচ্ছে যে ফিলিস্তিন ইস্যুটি মুসলিম বিশ্বের অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন, পবিত্র এ মাস মুসলিম দেশগুলোর জন্য গাজায় বর্ণবাদ, ইসরায়েলের গণহত্যা এবং যুদ্ধ অপরাধ বন্ধের ক্ষেত্রে সর্বাত্মক ঐক্য ও অভিন্ন তত্ত্বাবধানে কার্যকরভাবে উদ্যোগ নেয়ার একটি প্রিমিয়ার সুযোগ হিসেবে কাজ করতে পারে। একই সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দৃঢ় আস্থা করেন যে গাজা ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাই প্রধান বিজয় শক্তি। গত 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি সেনারা গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে পর্যন্ত অন্তত 31,112 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এই ভয়াবহ গণহত্যার পরেও মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ নীরব রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে অত্যন্ত সময় উপযোগী বলে দেখা হচ্ছে।
পশ্চিমাদের বাক স্বাধীনতার দাবি লোক দেখানো, গণহত্যার বিরুদ্ধেও কথা বলা যাচ্ছে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মাহাদি ইসমাইলি বলেছেন, আমেরিকার নেতৃত্বে কিছু দেশ নিজেদেরকে মানবাধিকারের ধারক বাহক হিসেবে তুলে ধরে নিজেদের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু এরাই আসলে ন্যায়কামী জাতিগুলোর শত্রু। এরাই অন্য দেশ ও জাতির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, মানুষ হত্যা করছে এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। প্রসঙ্গে তিনি গাজায় আমেরিকার পূর্ণ সমর্থন ও সহযোগিতায় চলমান গণহত্যার কথা তুলে ধরেন। ইরানের সংস্কৃতি মন্ত্রী আরো বলেন, গাজা তথা ফিলিস্তিনি পক্ষে কথা বললে তা প্রকাশের পথে বাধা সৃষ্টি করছে। আমেরিকা মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে সবসময় মিথ্যাচার করে যাচ্ছে। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা কেবল ততক্ষণ পর্যন্তই তাদের কাছে গ্রহণযোগ্য ও প্রশংসনীয় যতক্ষণ এটি তাদের নিপীড়নমূলক নীতির পথে আঘাত না করে। মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় সমর্থন এবং মার্কিন সমর্থিত ইহুদিবাদী ইসরায়েলের তীব্র নিন্দা জানানোর পর সামাজিক মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি তথ্য কেন্দ্রের পেজগুলো বন্ধ করে দিয়েছে মার্কিন কোম্পানি মেটা। আমেরিকা যে মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাসী নয় তা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। স্প্যানিশ ভাষায় ইরানের সর্বোচ্চ নেতার বই 14 নম্বর সেল প্রকাশের পর এক বছর পূর্তি উপলক্ষে ভেনিজুয়েলার কারাকাসে সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে পাঠানো এক বার্তায় ইরানের সংস্কৃতি মন্ত্রী এসব কথা বলেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ব্লক করার পদক্ষেপকে বাক স্বাধীনতার পরিপন্থী হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি এই পদক্ষেপকে অবমাননাকর, অনৈতিক এবং নিয়ম বহির্ভূত বলে অভিহিত করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা ইরানের সর্বোচ্চ নেতার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে ঘুরে দাঁড়ানোয় রাশিয়া বাহিনীর অগ্রযাত্রা থেমে গেছে। এদিকে মস্কোর সাথে আলোচনায় বসার ব্যাপারে দেওয়া পোপ ফ্রান্সিসের পরামর্শ প্রত্যাখ্যান করেছে কিয়েভ। রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন শুরু করার দুই বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে কিয়েভকে বেশ চাপের মুখে পড়তে দেখা যায় এবং তাদের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পশ্চিমা সহায়তা বন্ধ হওয়ার প্রেক্ষাপটে কিয়েভ মস্কোর কাছে বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ হারায়। তবে গতকাল জেলেনস্কি ফরাসি সম্প্রচার কেন্দ্র বিএএফ টিভিকে বলেন, রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে। আমাদের কমান্ড, আমাদের সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনী অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে। রাশিয়ার সাথে শান্তি আলোচনার বসার ব্যাপারে পোপ ফ্রান্সিসের পরামর্শের ব্যাপারে ক্ষোভ প্রকাশের পর জেলেনস্কি এমন মন্তব্য করেছেন। কিয়েভের পাশাপাশি জার্মানি সুইস সম্প্রচার কেন্দ্র আরটিএস এর কাছে পোপের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছে। গতকাল ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পোপের এই মন্তব্যকে কেন্দ্র করে ভ্যাটিকানের রাষ্ট্রদূত বিজভালদা কোস কোল বোদাস ডেকে পাঠিয়েছে তাকে কিয়েভের ক্ষোভের কথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, পোপের এমন মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনে রাশিয়াকে আরো উৎসাহিত করবে। ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ রাজস্থানের জয়সালমার এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, তবে পাইলট নিরাপদ বিমান থেকে বেরিয়ে এসেছেন। দেশটির সংবাদ মাধ্যম ইনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমারের একটি ছাত্র হোস্টেলের কাছে ভারতীয় বিমান বাহিনীর তেজস বিমান বিধ্বস্ত হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারতের বিমান বাহিনীর এই যুদ্ধবিমানের 23 বছর আগে অর্থাৎ 2001 সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছিল। প্রায় 2 বছর যুগ পর এবারই প্রথম তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে। আর ভারতের বিমান বাহিনীতে তেজস বিমানকে অন্তর্ভুক্ত করা হয় 2016 সালে। দেশটির বিমান বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দেশটির বিমান বাহিনী বলেছে, ভারতীয় বিমান বাহিনীর একটি তেজস বিমান আজ প্রশিক্ষণ চলাকালীন জয়সালমারের দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। পাইলট নিরাপদে বের হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। এনডিটিভি বলেছে, বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায়। বর্তমানে বিধ্বস্ত বিমানের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে বিমানটি রাজস্থানে যুদ্ধকালীন প্রশিক্ষণে অংশ ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আমি পাশেই দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম বিমানের পাইলট বের হয়ে গেলেন এবং একটি প্যারাশুট খুলে নিচে নামলেন। পরে বিমানটি মাটিতে বিধ্বস্ত হয় এবং সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। একটি বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান আজ জয়সালমারে একটি অপারেশনাল প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। পাইলট নিরাপদ বেরিয়ে আসতে পেরেছেন। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অব এনকোয়ারি গঠন করা হয়েছে। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে জানিয়ে ভারতের বিমান বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এবং সর্বশেষ জানিয়ে দিব। মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। মালদ্বীপে নজরদারি বিমান পরিচালনাকারী সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। মালদ্বীপের নতুন চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়ার পর ভারত সেখান থেকে সৈন্য প্রত্যাহার করছে। মালদ্বীপের স্থানীয় মিহারু সংবাদপত্রের খবরে বলা হয়েছে, আদ্দুর দক্ষিণতম প্রবাল চীরের মোতায়েন 25 জন ভারতীয় সেনা 10 মার্চের আগেই মালদ্বীপ ছেড়ে চলে গেছে। মালদ্বীপের বিশাল সামুদ্রিক সীমান্তে টহল দিতে মোতায়েন ভারতীয় নিরাপত্তা সীমানা বাহিনী সদস্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে গত সেপ্টেম্বরে ক্ষমতা আসেন প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু। নয়াদিল্লির সঙ্গে আলোচনার পর দুই পক্ষ 10 মের মধ্যে 1192টি ক্ষুদ্র প্রবাল দ্বীপ থেকে 89 জন ভারতীয় সেনা ও তাদের 5 স্টাফ প্রত্যাহার কাজ শেষ করতে সম্মত হয়েছে। সম্প্রতি সামরিক ক্ষেত্রে চীনের নিঃশর্ত সহযোগিতা চুক্তি সই করেছে মালদ্বীপ। এরপর দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু বলেন, 10 মের পর সে দেশে ইউনিফর্ম পরা অথবা সাধারণ নাগরিকের পরিচিতিতে সাদা পোশাকের একজন ভারতীয় সেনাকেও থাকতে দেওয়া হবে না।